আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমাদুহ্লা আল্লাহ ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ অন্যকে নিয়ে মজা করা অন্যকে নিয়ে ঠাট্টা করা অন্যের নামে খারাপ খারাপ কথা বলা অন্যকে গালি দেওয়া অন্যের দোষ ত্রুটি কারোর সামনে বর্ণনা করা এটা যে কত বড় একটা পাপের কাজ যদি আমরা জানতাম তাহলে এরকম এরকম কিছু করার আমরা কখনোই সাহস পাইতাম না এরকম কাজ আমরা কখনোই করতাম না তো আজকাল কাউকে নিয়ে মজা করা কারণ নামে ট্রোল করা বা কাউকে মানুষের সামনে পচানো এটা খুব স্বাভাবিক একটা কাজ হয়ে গেছে এটা আমরা কেউ এরকম করে মজা নিচ্ছি আবার আমরা কেউ এটা দেখে এটা শুনে আমরা মজা নিচ্ছি প্রিয় বন্ধুগণ বিশেষ করে যারা যুবক যুবতী তারা এই সমস্ত কাজ ইদানিং খুব বেশি করতেছে দেখা যাচ্ছে তাদের বন্ধুদের মধ্যে তাদের সহপাঠীর মধ্যে কেউ কালো তাকে কাল্লা বলতেছে আবার কাউকে ভাজাম্মা বলে ডাকতেছে আবার কাউকে চিকনা বলে ডাকতেছে কাউকে মটু বলে ডাকতেছে হ্যাঁ আরও ইত্যাদি ইত্যাদি অনেক নামে খারাপ বাজে বাজে নামে একে অপরকে ডেকে থাকে আবার একজনের দোষ একদম নিশ্চিন্তে নির্ভয়ে আর সামনে বর্ণনা করে থাকে তো প্রিয় বন্ধুগণ কোরআনের ভাষণ অনুযায়ী কোরআনের বর্ণনা অনুযায়ী এই কাজগুলো যে কতটা জঘন্য কাজ সেটা আমরা না জানা পর্যন্ত বিশ্বাস করতে পারবো না প্রিয় বন্ধুগণ এই সমস্ত মানুষের ব্যাপারে পবিত্র কোরআনের সুরায় হজরাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারগণ কোনো সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট আর যারা তওবা করে না তারাই তো জালিম প্রিয় বন্ধুগণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্লা স্পষ্টভাবে এই সমস্ত কাজ না করতে বলেছেন আল্লাহ আল্লাহতালা যেখানে নিষেধ করে দিয়েছেন তার মানে এই সমস্ত কাজ করা সম্পূর্ণভাবে হারাম তারপরেও যদি এই সমস্ত কাজ কেউ করতেই থাকে কেউ করতেই থাকে তাহলে সে অসংখ্য অগণিত গুনাহের ভাগিদার হবে আর যারা এই সমস্ত কাজ দেখে অন্যকে পচানো অন্যের দোষ মানুষের সামনে বর্ণনা করা এগুলো জিনিস যদি কেউ দেখে তাকে আরও বাহবা দেয় তাকে যদি আরও সাপোর্ট করে যদি মজা নেয় হাসাহাসি করে তাহলে তারাও তাদের সামিল হয়ে যাবে তো এই সমস্ত কাজ করার পরে যারা তওবা করে না যারা আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে না এবং যাকে পচিয়েছে বা যার নামে খারাপ কথা বলেছে যাকে খারাপ নামে দেখেছে তার কাছে ক্ষমা চায় না এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চায় না আল্লাহ তালার কাছে তওবা করে না তারাই জালিম আল্লাহ তালা বলতেছেন তারাই জালিম তো তারা যে জালিম এতে কোনো সন্দেহ নেই তো সামান্য মানুষকে মজা করার কারণে মানুষকে খারাপ নাম ধরে ডাকার কারণে একটু মজার জন্য আমরা নিজেরাই জালিম হয়ে যাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না তো প্রিয় বন্ধুগণ এজন্য আসুন আমরা সকলেই সতর্ক হয়ে যাই আমরা মানুষকে নিয়ে কঠুকতা খারাপ কথা মানুষকে পচানো এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি তাহলেই আমরা ভালো মানুষ হতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার এবং সতর্ক থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন